সিএনএন বিডি আমাদের বাংলা। শুভ সন্ধ্যা সবাইকে, আমি শিবা দেবনাথ। গত 3রা জুলাই আমরা, আমি, সিনহা, সিফাত এবং রুফতি, আমরা চারজন কক্সবাজারে আসি আমাদের জাস্ট গো শিরোনামে একটা ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য। আমাদের সাথে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় ইতিমধ্যে, অনেকেই জানেন অনেকে জানেন না, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে আসলে এসে এখানে এসেছিলাম সেটা হচ্ছে জাস্ট গো শিরোনামে একটা ইউটিউব চ্যানেল করা, যেখানে আমরা প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য নিয়ে কাজ করছিলাম এবং সেখানে সেই প্রজেক্টে আমি ডিরেক্টর ছিলাম, আমি নিজে স্ক্রিপ্ট করছিলাম এবং আমি যেহেতু কোভিড-19 সময় প্রেজেন্টার হায়ার করা টাফ, একজন এক্সট্রা মানুষ, এই জন্য প্রেজেন্টিং এর কাজটাও আমি নিজেই করছিলাম। সিনহা ছিল আমাদের প্রোডিউসার বলা যেতে পারে, কিন্তু আমি আসলে প্রোডিউসার বলতে চাই না সে অর্থে, কারণ সে আমাদের একজন সহকর্মী ছিল এবং আমাদের লজিস্টিক পুরোটা দেখছিল সিনহা। সিফাত অ্যাজ ইউজুয়াল ক্যামেরা চালায় এবং এখনো সে আমার এই ভিডিওটি ধারণ করছে সিফাত নিজে, আর রুফতি ভাই ছিলেন যে কিনা আমাদের এডিটর ছিলেন। তো আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল যেগুলা কিছু ঘটনার কারণে সঠিকভাবে সুষ্ঠুভাবে হচ্ছে না, কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এসেছিলাম, যে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে আমরা অনেক কিছু হারিয়েছি, সেই স্বপ্নটাও বোধহয় এখন কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনার পর জাস্ট গো নামে বেশ কিছু ভুয়া চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছিলাম যে চিন্তা করেছিলাম যে এই মাসের 15 তারিখ থেকে আমাদের ভিডিও আপলোডিং শুরু করব, কিন্তু এখন যা দেখছি যে আমাদের এই চ্যানেলটা বাঁচানো জরুরি, যে স্বপ্নের জন্য আমরা আজ এত কিছু হারিয়েছি, এত এত কিছুর ভিতর দিয়ে যাচ্ছি, সেই চ্যানেলটা বাঁচানো জরুরি। তো আমাদের বেশ কিছু ভিডিও অলরেডি আমরা রেডি করেছি, যেগুলোর মিউজিক, কিছু কারেকশনস, ভয়েস ওভার, যেগুলো এখনো রেডি না, দোজ আর নট পলিশড, যেই ভিডিওগুলো এখনো পলিশড না, কিন্তু তারপরেও আমি চাই যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, এই চ্যানেলটা আমি এখনই লঞ্চ করে দিতে চাই। আসলে প্রপার লোগো, প্রপার চ্যানেল এবং প্রপার যে কন্টেন্ট, সেগুলো আসলে কাদের এবং কারা তৈরি করেছেন, এর এর আইডেন্টিফিকেশনটা জরুরি। তো এই কারণে এই ভিডিওটি করা, আমি চাই যে এই জাস্ট গো যেটা আমরা করছিলাম, এখানে আমরা যে যে ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আসলে আমরাই তৈরি করেছি এবং আমাদেরই শ্রমের ফসল, সেটা সেটা যেন ব্যর্থ না হয়, আমাদের স্বপ্নটা যেন একদমই নষ্ট না হয়। আমরা যে বিল্ডিংটা তৈরি করে ফেলেছি সেই বিল্ডিংয়ের একটা অনেক বড় খুঁটি ভেঙে গেছে, কিন্তু আমরা চাই যে এই খুঁটিটি যেন, আমরা চাচ্ছি এই খুঁটিটি যাতে একদম না ভেঙে পড়ে, আমরা চাই এটা বাঁচাতে। আমরা আমি 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 আশা করি যে আপনারা আমাদের পাশে থাকবেন, এই জন্য এই ভিডিওটি করা। আমরা ভিডিওটি প্ল্যান করি মার্চ মাসে মোটামুটি, তখন আমরা নওগাঁর আলতা দেখিতে, আলতা দিঘিতে যাবার পরে আসলে জায়গাটা দেখার পরে আসলে এক রাতেই স্ক্রিপ্ট মাথায় আসে আমার, পুরো স্ক্রিপ্ট আমি রেডি করে ফেলি, ভিজুয়ালাইজেশন রেডি ছিল। এরপর সিনহাকে বললাম, সিনহা ক্যামেরা চালাতে হবে তোমাকে, সিনহা তখন বললো অবশ্যই তুমি শিখিয়ে দিলে আমি অবশ্যই করতে পারবো। এরপর প্রতিটি ফ্রেম দেখানোর পরে, সিনহা বুদ্ধিমান লোক ছিল, সব প্রত্যেকটা কাজ কীভাবে করতে হয় প্রপারলি সে জানতো, সে সেটা করেছে। আসলে ক্যামেরার সামনে আমি থেকেছি আর পেছনে সব সময় সে ছিল, আচ্ছা এটা করো, আচ্ছা এখন এভাবে করো, ক্যামেরার পিছনে আমার সেই লোকটা এখন আর নাই। আমরা যখন আলতাদিঘিতে শুট করেছিলাম, এরপরে যখন পাহাড়ে শুট করেছিলাম, বনে শুট করেছিলাম, নদীতে শুট করেছিলাম, পুরোটা সময় আমার সেফটি সিকিউরিটি, পুরো টিমের সেফটি সিকিউরিটি নিশ্চিত করে গেছিল একটি, আর শেষ দিন পর্যন্ত, সে যেদিন মারা যায় শেষ দিন পর্যন্ত আসলে পাহাড়ের টাইম ল্যাপস নিচ্ছিল, সেদিন আমার যাওয়ার প্রয়োজন হয়নি। আর এটাই আসলে শেষ পর্যন্ত আসলে আমার ক্যামেরার পেছনে থেকে বলা, আচ্ছা আরেকটা করি চলো, আবার করি চলো।
এই লোকটা এখন আর শুধু আমাদের কাছে নেই। আর কিছু জিনিস আছে, এই চ্যানেলটির সূত্রপাত ঘটেছিল আমি এবং সিনহা শুরু করেছিলাম নওগাঁতে। আমি প্রথমে যখন রাজশাহী যাই তখন আলতা দিঘিতে আমরা কিছু শ্যুট করি, সেটা শুধুমাত্র ফোন দিয়ে শ্যুট করা ছিল। যে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, কে বা কারা কোথায় থেকে পোস্ট করেছে যেটা আমি জানি না, জেল থেকে বের হয়ে এসে দেখি সেটা অলরেডি সবার কাছে কাছে চলে গেছে। আমরা চেয়েছিলাম এটা ইন্টারন্যাশনালি পাবলিশ করতে, যাতে বিশ্বের দরবারে আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য ওগুলো খুব সুন্দর মতো হয়, অ্যাডভেঞ্চার বিষয়টাকে আমরা তুলে ধরতে চেয়েছিলাম। আলতা দিঘিতে শুট করার পরে তখন ওর নিজের কিছু কাজ ছিল, সব কিছু মিলিয়ে আমাদের কাজ ছিল, এবং সব মিলিয়ে তখন আমরা চিন্তা করলাম কেন পাহাড় আর সমুদ্র না, যেহেতু সমুদ্র সৈকত এখন ফাঁকা, এটাই সুযোগ নেচারটাকে ভালো মতো ধারণ করার। তো এরপরে আসলে আমরা প্ল্যান করি এখানে চলে আসার, মানে আমরা শুটিং শুরু করব কিন্তু কোথায় শুরু করব, কোথাও শুরু করব। তো তখন আমরা চিন্তা করি যে আসলে কক্সবাজারকে বেস ক্যাম্প করলে সব থেকে বোধ হয় বেটার হয়, এখানে পাহাড় এবং সমুদ্র প্লাস নদী এই জিনিসগুলো আমরা সব একসাথে পেয়ে যাবো। এরপরে আসলে আমাদের প্ল্যান, আমরা দুজন মিলে প্ল্যান রেডি করি যে আসলে আমরা কক্সবাজার আসবো। নতুন জেনারেশনকে দেখানোর জন্য এবং পৃথিবীকে আমাদের দেশটিকে সুন্দরভাবে দেখানোর জন্য, এবং আমরা দুজনই খুবই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলাম, তো আমাদের এই অ্যাডভেঞ্চারগুলোকে আসলে এই অ্যাডভেঞ্চারগুলোকেই আমরা বারবার 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 করে দেখাতে চেয়েছি এবং সেটাই করেছি। আর আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি সেই চেষ্টাটা করব। ওর যে স্বপ্নটা ছিল, আমার যে স্বপ্নটা ছিল, আমরা দুজনের স্বপ্নটা একসাথে দেখেছিলাম। আমি চাই না এই স্বপ্নটা আসলে মারা যাক। আমি শেষ দিন পর্যন্ত এই স্বপ্নটাকে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা দমে যাব না, এই অ্যাডভেঞ্চার আমরা কন্টিনিউ করতে চাই এবং আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের পাশে থাকছেন। CNN BD আমাদের বাংলা।